আজকের এই ভিডিওয়ে একটি বায়োগ্রাফি বানিয়েছি প্রশ্নটা পড়ছি রাইট এ শর্ট বায়োগ্রাফি অফ রাজা রামমোহন রয় রাজা রামমোহন রয়কে নিয়ে একটি সংক্ষিপ্ত জীবনী লেখ ইউজিং দি ফলোয়িং ইনফরমেশনস নিম্নলিখিত তথ্যগুলোকে ব্যবহার করে নেম রাজা রামমোহন রয় ডেট অফ বার্থ জন্ম তারিখ টোয়েন্টি টু মে সেভেন্টিন সেভেন্টি টু ফাদার অ্যান্ড মাদার রামাকান্ত রয় অ্যান্ড তারিণী দেবী এডুকেশন শিক্ষা লার্ন শিখেছিলেন আরবিক পার্সিয়ান সংস্কৃত তিনটে ভাষা স্কলার পণ্ডিত ছিলেন ইন ইংলিশে ল্যাটিনে গ্রিকে ফ্রেঞ্চে টিব্ব্যাটন ভাষায় কান্ট্রিজ ভিজিটেড কোন কোন দেশ পরিদর্শন করেছিলেন তিব্বত ইংল্যান্ড অ্যাচিভমেন্টস কৃতিত্ব চ্যাম্পিয়ন অব দি ব্রহ্ম সমাজ ব্রহ্ম সমাজের চ্যাম্পিয়ন ছিলেন অ্যাবলিস্ট অবলুপ্ত করেছিলেন বা তুলে দিয়েছিলেন দি ক্রুয়েল কাস্টম অফ সতী সতীদায়ের নির্মম প্রথাটাকে রট বুকস অন ভেরিয়াস সাবজেক্টস বিভিন্ন বিষয়ের ওপর বই লিখেছিলেন ডেথ মৃত্যু টোয়েন্টি সেভেন্থ সেপ্টেম্বর এইটিন থার্টি থ্রি বারিড ইন ব্রিস্টল ইংল্যান্ড ইংল্যান্ডের ব্রিস্টলে তাকে কবর দেওয়া হয়েছিল এখন আমি বায়োগ্রাফিটা পড়ছি রাজা রামমোহন রয় রাজা রামমোহন রয় ও আজ ছিলেন এ রিনাউন্ড সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্মার একজন প্রখ্যাত সমাজ এবং ধর্ম সংস্কারক অফ ইন্ডিয়া ভারতের হি ক্যাপ্ট হিজ মার্ক তিনি তার চিহ্ন রেখে গেছেন অ্যাজ এ গ্রেট সোশ্যাল ওয়ার্কার একজন বিখ্যাত সমাজ সেবক হিসাবে হি ফার্স্ট শ তিনি প্রথম দেখেছিলেন দি লাইট অফ দি আর্থ পৃথিবীর আলো অন টোয়েন্টি টু মে সেভেন্টিন সেভেন্টি টুতে হি ওয়াজ বর্ন তিনি জন্মেছিলেন অ্যাট রাধানগর ইন হুগলি ডিস্ট্রিক্টে হিজ ফাদার্স নেম ওয়াজ রামাকান্ত রয় তার বাবার নাম ছিল রামাকান্ত রয় অ্যান্ড তারিণী দেবী ওয়াজ হিজ মাদার এবং তারিণী দেবী ছিলেন তার মা দি নোটেড ম্যান লার্ন এই বিশিষ্ট মানুষটি শিখেছিলেন অ্যারাবিক আরেবিক ভাষা পার্সিয়ান ভাষা অ্যান্ড সাংস্কৃত ভাষা রামমোহন রয় ওয়াজ এ স্কলার রামমোহন রয় ছিলেন একজন পণ্ডিত ইন ইংলিশে ল্যাটিনে গ্রিকে ফ্রেঞ্চ ভাষায় অ্যান্ড তিব্বত্যান ল্যাঙ্গুয়েজেস এবং তিব্বতের ভাষায় হি ভিজিটেড তিনি পরিদর্শন করেছিলেন দি টু কান্ট্রিজ দুটি দেশ তিব্বত অ্যান্ড ইংল্যান্ড তিব্বত এবং ইংল্যান্ড দিস অ্যামেন্যান্ট পারসন এই বিখ্যাত ব্যক্তিটি ওয়াজ দি চ্যাম্পিয়ন ছিলেন রক্ষক অব দি ব্রহ্ম সমাজ ব্রহ্ম সমাজের হি ফাউন্ডেড তিনি প্রতিষ্ঠা করেছিলেন দি ব্রহ্মসভা ব্রহ্মসভাটা হি অ্যাবলিস্ট তিনি বিলুপ্তি ঘটিয়েছিলেন দি ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান কাস্টম অফ সতী সতীদাহের অমানবিক এবং নিষ্ঠুর প্রথাটাকে হি রোট বুকস তিনি বই লিখেছিলেন অন ভেরিয়াস সাবজেক্টস বিভিন্ন বিষয়ের ওপরে হি ইজ নমর উইদিন আস তিনি আর আমাদের মধ্যে নেই বাট হিজ গ্রেট কন্ট্রিবিউশনস কিন্তু তার বিরাট অবদানগুলো আর স্টিল রিমেম্বার্ড আজও স্মরণে আছে ইন দ্য মাইন্ডস অব দি প্রেজেন্ট ইন্ডিয়ান পিপল বর্তমান ভারতীয় জনগণের মনের মধ্যে দিস অ্যামেন্ট পারসন লেফট আস এই মহান মানুষটি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন অন টোয়েন্টি সেভেন্থ সেপ্টেম্বর এইটিন এইটটি থ্রিতে হিজ বডি ওয়াজ বাড়িড তার শরীরটাকে কবর দেওয়া হয়েছিল ইন ব্রিস্টলের ইংল্যান্ডে